হ্যালো গাইস, আমি কনিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়াল ব্লগ। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মিলেনিয়াম পার্কে। তো মিলেনিয়াম পার্কে ক্রুজে চলে এসেছি, মানে ক্রুজ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি উদ্যোগে কিন্তু আমাদের এই ক্রুজ গঙ্গার বক্ষ দিয়ে চলাচল করছে। বহুদিন, বহু বছর আগে দিয়েই শুরু হয়েছে, তো আমার আশা হয়নি, তো এই প্রথম আমি এলাম। তো আজকে কিন্তু আমি ক্রুজ চড়বো, এবং কত টিকিটের দাম, কত ঘন্টা আমরা গঙ্গাবক্ষে থাকবো, কী কী পাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ওই হলো টিকিট কাউন্টার। তো ওই টিকিট কাউন্টার থেকে এই দেখতে পাচ্ছ পাশে মিলেনিয়াম পার্ক, এখানে কিন্তু পার্ক রয়েছে, ঠিক তার পাশেই হচ্ছে ক্রুজের টিকিট কাউন্টার, এবং তার পাশেই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ক্রুজে যাওয়ার রাস্তা। তো আমরা চারজনে গিয়েছিলাম, চারটি টিকিট কেটে নিলাম, 169 টাকা করে নিল মাথা পিছু। তো এবার আমরা চলে যাচ্ছি। এই যে বাঁদিকটা দেখতে পাচ্ছ, এই বাঁদিকের রাস্তাটা কিন্তু জনসাধারণ, গঙ্গায় যারা নৌকে যাতায়াত করে, লঞ্চে যাতায়াত করে, এগুলো তাদের। আর এই ডান দিকের রাস্তাটাই কিন্তু ক্রুজের রাস্তা। তো ডান দিকে আমরা ঢুকে পড়লাম সবাই মিলে। এখানে কিন্তু এই টিকিট ওরা দেখে নেবে, একটু ছিঁড়ে দেবে, তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেবে। তো ফাইনালি এখানে টিকিট চেক করে আমরা কিন্তু ক্রুজে ওঠার দিকে যাচ্ছি। তো ঢুকে পড়েছি, এই যে রাস্তা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো ক্রুজে যাওয়ার রাস্তা। সূর্য অস্ত যাচ্ছে, কারণ এখন বাজে 6:05 কিন্তু এই ক্রুজটা ছাড়বে। বলে রাখি তোমাদের, সোম থেকে শুক্রবার প্রত্যেক দিন ক্রুজটা 6:05 ছাড়ে, 7:30 পর্যন্ত গঙ্গাবক্ষে ঘোরা, তারপরে কিন্তু এই মিলেনিয়াম পার্কের ঘাটে নামিয়ে দেয়। আর শনিবার আর রোববার সেদিন কিন্তু দুটো ক্রুজ ছাড়ে, একটা হচ্ছে বিকেল 5টায় ছাড়ে, আর একটা হচ্ছে সন্ধ্যে 6:05 ছাড়ে। তো আজকের আমরা চলে এসেছি বৃহস্পতিবার, তাই জন্য আজকের একটা ক্রুজই ছাড়বে। তো চলো এখন ক্রুজে ওঠা যাক। ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে। তো চলো এবার ক্রুজে উঠে তোমাদের সঙ্গে কথা হবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে আসবে কী করে, এখানে কিন্তু তোমরা চক্ররেল ধরে মাদ্রাসে বড় বিবাদীবাগ স্টেশনের গায়ে কিন্তু এই মিলেনিয়াম পার্ক, আর মিলেনিয়াম পার্কের ঠিক পাশ দিয়েই কিন্তু এই ক্রুজ ছাড়ে। আর যারা বাসে করে আসবে তারা চলে আসতে পারো বিবাদীবাগ বাস স্টপেজে। তো এখন আমি ক্রুজে উঠে পড়েছি, তো সঙ্গে থাকো। Oh,
কাঁধে গিয়ে একটু সাইড দেবেন, থ্যাংক ইউ। দিদা বসে আছে, দিদার কোনো কাজ নেই। যারা এই গঙ্গা আরতির ভিডিও দেখতে চাও, তাদের গঙ্গা আরতির ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিও। কি কি পাওয়া যায় ভাই? বন্ধুরা, এই জাহাজের মতন যে প্যাডেল বোটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ প্যাডেল বোট। ওটাই কিন্তু প্যাডেল বোট। বন্ধুরা, স্কুসের যে দোতলাটা আছে না, এখানে প্রচণ্ড সাউন্ড রয়েছে, মানে গান বাজনা হচ্ছে বলে কিছু শোনা যাচ্ছে না। যাই হোক, এখন কিন্তু আমরা আবার নিচে চলে যাচ্ছি। নিচে কিন্তু কথা বলার জন্য, চুপচাপ পরিবেশটাকে উপভোগ করার জন্য ঠিক আছে, আর যারা গান বাজনা শুনতে চাও তারা কিন্তু উপরটায় থাকতে পারো। তো এই যে জাহাজটাকে দেখছো, এটা কিন্তু বাংলাদেশের জাহাজ, এই জাহাজটা কিন্তু বাংলাদেশে যায়। Thank you.
হলো সেই হাওড়া ব্রিজ, ঠিক তার তলা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই ব্রিজ যে ব্রিজ কিন্তু হাওড়া এবং কলকাতার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, আর এই ব্রিজে কিন্তু কোথাও পিলার পাবে না, পিলার নেই, এটাই হচ্ছে এই ব্রিজের বৈশিষ্ট্য। এবং নাট বল্টুও পাবে না, নাট বল্টু ছাড়া পিলার ছাড়া কিন্তু শূন্যের উপর রয়েছে এই আমাদের কলকাতা আর হাওড়ার যোগাযোগ ব্রিজ, হাওড়ার ব্রিজ। শ্মশান ঘাট, এখানে কিন্তু কাঠ পোড়ানো হয় এবং তার পাশেই কিন্তু ইলেকট্রিকের চুল্লি রয়েছে। ওটা কাঠে পোড়ানো হয়, এটা কিন্তু ইলেকট্রিকে পোড়ানো হয়, ইলেকট্রিক চুল্লি নিমতলা ঘাট শ্মশানে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।